নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। তো চলো আজকে তোমাদেরকে আরও একটা মন্দিরের ভিডিও দেখাবো। তো আমি আর একটা ভিডিও বানিয়েছিলাম মহাকাল মন্দিরে, তো সেই মন্দিরেরই আর একটা ভিডিও দেখাচ্ছি। চলো দেখো, ভিডিওর শুরুতে তোমরা দেখতে পেলে আমরা যেখান দিয়ে যাচ্ছি জায়গাটা ঠিক কত সুন্দর, পুরো গাছ দিয়ে ঘেরা ছিল, মানে পুরো জঙ্গল ভিতর দিয়ে রাস্তাটা, ম্যাক্সিমাম রাস্তাটাই এরকম ভাব। তো সেটা দেখো পেরিয়ে এসেছি আমরা, প্রায় মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছি, তো তাই এখানকার জায়গাটা এরকম ভাব। চতুর্দিকে পুরো ফাঁকা জমি পড়ে আছে, আর দেখো পুরো মানে এত ভালো রাস্তা বলার মতন না। আর ওই ফাঁকা জায়গাগুলোতে না প্রচুর পলাশ গাছ ছিল। তো দেখো আমরা মন্দিরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, খুব সুন্দর জায়গাটা, তোমাদের দেখেও ভীষণ ভালো লাগবে। দেখো এই মন্দিরের পাঁচিল দেখা যাচ্ছে, আর এবার আমরা নেমে যাব। এই হচ্ছে মন্দিরের মেন গেট। তো আমরা সোমবারে আসিনি, অন্য কোনো বারে পুজো দিতে, রবিবার ছিল, রবিবার পুজো দিতে এসেছিলাম, তো সেই কারণে ভিড়টা ছিল না, খুব হালকা কয়েকজন লোক ছিল। তো এই হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট। দেখো এখান থেকে পুজোর জন্য প্রসাদ কিনতে হবে, আর কোনো দোকান তেমন কিছু ছিল না, এই একটা দুটো দোকান ছিল। দেখো এখান থেকে কি প্রসাদ পাওয়া যায় তোমাদেরকে দেখাই। চলো, এখানেও ওই নারকেল দিয়ে দেবে, নারকেলের গায়ে ঠাকুরের একটা লাল রঙের চুনি টাইপের জড়িয়ে দেবে, ওটা ঠাকুরকে গোটা দিতে হবে পুরো। আর ওখানে যেহেতু দুর্গা মন্দির আছে, শিব মন্দির আছে, তো এরকম সব রকমেরই ফুল পাওয়া যায়। তো চলো আমরা এবার মন্দিরে ঢুকছি। দেখো আমার হাজবেন্ড, আমার মা, আমার ছেলে, ওরা সবার প্রথমেই ঢুকছে। আমি যেহেতু ভিডিও করে যাচ্ছি, তো আমি পিছনে ছিলাম যাতে ভালোভাবে ভিডিওর শটগুলো নিতে পারি। তো দেখো এখানে মন্দিরের গেট দিয়ে তো ঢুকে গেছি, জায়গাটা দেখো কতটা সুন্দর, খুব সুন্দর জায়গাটা, দেখে ভীষণ ভালো লাগবে। আর এই যে জায়গার ঘরটা দেখতে পেলে, ওইখানে হচ্ছে যারা পুজো মানে পূজারি তারাই থাকে ওই সব জায়গাতে, এই জায়গাটাতে। আর হয়তো অন্য কিছু হতে কারণ হতেও পারে, তার কারণ পুরো বারান্দাতে ফ্যান লাগানো ছিল। এবার দেখো এই হচ্ছে দুর্গা মন্দিরটা, এটা একটা বেদি করা আছে, যত সম্ভব এখানে যজ্ঞটজ্ঞ হয়, কোনো যখন বড় কোনো অনুষ্ঠান হয় তো যজ্ঞটজ্ঞ হতে পারে, সেই কারণে বড় একটা বেদি করা আছে। আর এই দেখো এই হচ্ছে দুর্গা মন্দিরটা। তো দেখো এখানে প্রত্যেক মন্দিরেই দেখবে এদিকে সিংহ দুয়ার থাকে, মানে মন্দিরে ঢোকার মুখে না সিংহ থাকে, বড় বড় সিংহ থাকে, এমনকি কারো বাড়িতে যদি বড় করে মন্দির করা হয় সেখানেও সিংহ থাকে। দেখো আমরা আস্তে আস্তে মহাকাল যে মন্দির, যেখানে মানে যে জায়গাটার নামেই মানে মন্দিরটা মহাকাল, সেই মেন মন্দিরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো দুর্গা মন্দির ঠিক পিছন দিকটা এই মন্দিরটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি যতটা পাচ্ছি, ভালোভাবে দেখাবার চেষ্টা করছি। মন্দিরের চূড়োটা দেখো, আর ওইখানে না আমি জুম করার চেষ্টা করলাম, ওখানে না মৌচাক ছিল, তাই ভেবেছিলাম হয়তো ফোনের ক্যামেরাতে আসবে, কিন্তু আসেনি। দেখো এবার আমি মন্দিরে উঠছি, আমার মা আর আমার হাজবেন্ড আমাকে ডাকছে, আমি দেরি করে আসছিলাম বলে। দেখো মন্দিরে ঢোকার মুখে ওই যে দরজার উপরে দেখতে পাচ্ছ, এখানে না নটা গ্রহকে খুব সুন্দরভাবে ছবি করে দেওয়া আছে, নটা গ্রহের ঠাকুরকে সব খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর আমার চ্যানেলে আরও একটা এই মন্দিরের ভিডিও আছে, পুরো এই মন্দিরের দেয়ালগুলোতে, ভিতরের দেয়ালগুলোতে পুরো শিবপুরাণ বর্ণনা করা আছে। আর এই হচ্ছে মহাকালের ঠাকুর, আর দেখো এখানে কীভাবে পুজো দিতে হয়, এই যে আমি নারকেল ফাটিয়ে পুজো দিচ্ছি, নারকেলটা ফাটাতে হবে, ফাটিয়ে সেই জলটা নিয়ে ঠাকুরের মাথায় দিতে হবে। দেখো আমি কীভাবে পুজোটা দিই, নারকেলটা একটু ছোটো, মানে
হালকাভাবে ফেটেছিল তো তাই জলটা পড়তে একটা টাইম লাগছিল, সরু হয়ে জল পড়ছিল। দেখো আমি আবার ফাটিয়ে নিচ্ছি, নিয়ে নারকেলটাকে ওইখানে ঠাকুরের কাছে দিয়ে দেবো আর একটুখানি বাড়ির জন্য নিয়ে আসবো প্রসাদ হিসাবে। দেখো আমি আবার ওটাকে চেঞ্জ করেও নেবো, ছোটো মতন দিয়েছিলাম তো পুরো বড় নারকেলের টুকরোটা দিয়ে ছোটোটাই নিয়ে চলে আসছি। দেখো এখানে কত বড় একটা শিব মূর্তি তৈরি করা আছে। এখানে দেখো নন্দীশ্বর আছে। তো এখানে আমি একটা জিনিস দেখেছি, সবাই কি করে বলো তো, নন্দীশ্বরের কানে কানে এসে না যার মনোবাসনার কথা বলে যায়, এক কান দিয়ে বলে আর একটা কানে হাত চেপে রেখে দেয়। তো আমিও এটা করেছিলাম, তো সেই ভিডিওটা নেওয়া হয়নি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। দেখো আমার মা আর আমার ছেলে ধূপ নিয়ে ঠাকুরকে আরতি করছে ঘুরে ঘুরে, আর আমি ওখান থেকে প্রদীপ দিয়ে এসেছি। ওখানে এটা মানে ঘিয়ের প্রদীপ টাইপের দিয়েছিল, ঘি না মোমবাতি ছিল কিছু একটা হবে, অতটা মনে নেই। তো সেটা ওখানে জ্বেলে এসেছি। দেখো ঠাকুরটাকে তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে, আমার মা ছেলে দেখতে পাচ্ছ কত দূর ঘুরে ঘুরে ঠাকুরকে আরতি করছে ধূপ নিয়ে। এবার চলো আরও একটা মন্দির দেখাই, ওখানেই আছে মন্দিরটা একটু দূরের দিকে, সেটা হচ্ছে শনি ঠাকুরের মন্দির। দেখো এখানে ঠাকুরটা রাখা আছে। এই বেড়িতে যত সময় আমি আগের বারেও এখানে এসেছিলাম যত সময় সিঁদুর টিঁদুর মাখানো থাকে, তো অনেকদিন পরে এসেছি তো তাই মনে করতে পারছি না, কিন্তু যতটা মনে আছে ওখানে সিঁদুর লাগানো ছিল। দেখো উপর থেকে মন্দিরটা কেমন দেখতে লাগছে, মহাকাল মন্দিরটা। তো আমার আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবে পুরো আমি ঘুরে ঘুরে ভিডিওটা করেছি, শিব পুরাণটাকে দেখাবার চেষ্টা করেছি, কিন্তু দোতলাতে উঠতে দিচ্ছিল না তার কারণ উপরে এখনও কাজ ছিল। আর যতদূর দেখে মনে হলো ওখানেও শিব পুরাণে কিছু কিছু অংশ বাকি ছিল, সেগুলোও ওখানে তৈরি করা হচ্ছে। দেখো তারপর নেমে চলে এসেছি, এসে আমরা হচ্ছে দুর্গা মন্দিরের দিকে যাচ্ছি। দুর্গা মন্দির মানে ওখানে দুর্গা ঠাকুরও আছে আর মা কালীও আছে, পুরো দুর্গা মন্দির বলবো না, আরও অনেক রকমের ঠাকুর আছে ওখানে, চলো দেখাচ্ছি। তো এইদিকে কী হয় বলো তো, সব ঠাকুরগুলোকে আমি চিনি না, এখানকার ঠাকুরগুলোকে যেভাবে দেওয়া থাকে তো আমি অতটা জানি না, কিন্তু যতটা চিনি তোমাদেরকে বললাম। দেখো ঢুকতে ওখানে একটা বজরংবলী আছে, এই হচ্ছে মেন ঠাকুর, মানে এই মন্দিরের মানে মিডিলে আছে ঠাকুরটা, এখানেই সবাই পুজোটা দিতে আসছে। এই হচ্ছে মা কালী আছে এখানে, এখানে ওরা মাতা রানী বলে, তো দুর্গা মা আছে এখানে, দুর্গা মা, হ্যাঁ দুর্গা মা বলে, কেউ সন্তোষী মাও বলে। তারপর দেখো এটা একটা কী ঠাকুর সেটাও আমি জানি না, নাম জানি না তাই বলতেও পারলাম না। দেখো আরও একটা ঠাকুরের ছবি দেখাচ্ছি তোমাদের, অনেক ঠাকুর আছে এখানে, এই ছোটো ছোটোগুলো কিছু একটা ঠাকুর হবে, এখানে ফুল টুল দেওয়া আছে, তো এই ঠাকুরগুলোকে তো আমি কখনো দেখিনি তাই নামটাও আমি বলতে পারলাম না। দেখো বজরংবলীকে ভালোভাবে দেখাচ্ছি তোমাদের, এই যে বজরংবলী আছেন এখানে। তারপরে দেখো আরও একটা ঠাকুর আছে এখানে, এটা হচ্ছে মা কালীর ডান পাশে এই ঠাকুরের ঘরটা আছে, এখানে ত্রিশূল মতন আছে, একটা ঠাকুরের মুখ টাইপের হয়ে আছে কিন্তু বুঝতে পারিনি এটা কি ঠাকুর। দেখো তোমরা যদি কেউ জেনে থাকো, জানা থাকে তো জানিও এটা কি ঠাকুর, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। চলো এবার ফিরে আসছি, আর এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর যদি ভালো লেগে থাকে তো অন্য কারোর সাথে শেয়ার করতে পারো। দেখো ফিরে আসার সময় এক জায়গায় আগুন লেগে গেছিলো, সেটাও একটুখানি তুলেছি।